ক্যামেরা দিকে। এই দেখ আমার ফ্ল্যাশটা দিকে কি ফাঁক। গত কিছুদিন যাবতই আমাদের কাছে একটা খবর আসছিল যে ধলেশ্বর এলাকাতে রাজু দেবুর্মা নামে একজন ব্যক্তি ড্রাগস বিক্রি করছে, কখনো সে বাইক নিয়ে কখনো সে গাড়ি নিয়ে বিভিন্ন এলাকাতে গিয়ে গিয়ে। তো সেই খবরের ভিত্তিতে খোঁজখবর নেওয়ার পর গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজকে ওর আইডেন্টিটি এস্টাবলিশ করা গেছে এবং ওর হাইড আউট মিনস ও যেই বাড়িতে থাকে সেই বাড়িটাকেও আইডেন্টিফাই করা গেছে। সেটা ধলেশ্বর রোড নাম্বার 7, সে বাবুল পালের বাড়িতে ভাড়া থাকে, ওইখানে থেকে সে বিভিন্ন এলাকাতে ড্রাগ বিক্রি করে এবং সে যে গাড়িটি ব্যবহার করে সেই গাড়িটিকেও আমরা পেয়েছি। গাড়িটির নাম্বার হচ্ছে TR01B04525। তো ওর বাড়িতে সার্চ করা হয় এবং এই রেডের নেতৃত্ব দিয়েছে থানার ওসি রানা চ্যাটার্জি এবং তার বাড়ি থেকে 4টি পাউচ পাওয়া গেছে এবং 28,000 টাকা ক্যাশ, যেই গাড়িটি ব্যবহার করতো সেই গাড়িটিকেও সিজ করা হয়েছে, একটা মোবাইল এবং ওকে এখন জিজ্ঞাসাবাদ চলছে আমরা, ও কোথায় কোথায় সেই মাল বিক্রি করতো, এই ড্রাগস বিক্রি করতো। এবং আমাদের দৃঢ় বিশ্বাস এর সঙ্গে যোগাযোগকারী যারা আছে ওদেরকেও আমরা এই কেসে অ্যারেস্ট করতে পারবো। কতটুকু ওজনের পাউচগুলো এখন এখানে যা পাওয়া গেছে, এগুলি প্রতিটা পাউচ অ্যাভারেজ 12 গ্রাম করে হলে এখানে প্রায় অলমোস্ট 48 গ্রামসের মতো আছে।